আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমরা এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে একেবারে তিন বছর থেকে শুরু করে সবার জন্য শিক্ষা এই প্রয়াস আমরা চালিয়ে আসছি 2008 সাল থেকে। আমরা ফিল্ডে নেমে কাজ করা ধরেছি 2018 সালে। মাঝখানে 2019 সাল থেকে প্রায় দুবছর আমরা এই কর্মকাণ্ড ঠিকঠাক পরিচালনা করতে পারিনি। এর মূল উদ্যোক্তা হলো দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি এবং এর ব্রাঞ্চ উদ্যোক্তা হলো সহকারী উদ্যোগী হলো দারুল হুদার ফারিদিনে ছাত্র, যারা তাদের একটা সংগঠন আছে হাদিয়া। সেই হাদিয়া কর্তৃক পরিচালিত হাদিয়া মোরাল স্কুল পশ্চিমবঙ্গে হাদিয়া মোরাল স্কুলে হাদিয়া বোর্ডের সঙ্গে কোঅপারেট করে আমরা এখানে 2018 সাল থেকে এই কর্মকাণ্ড শুরু করি। মসজিদ ভিত্তিক আমাদের এই শিক্ষা ব্যবস্থা, যেখানে তিন বছর থেকে নিয়ে আর 90 বছর পর্যন্ত শিশু থেকে বৃদ্ধ সবার জন্য আমরা শিক্ষা ব্যবস্থা প্রচলন করতে পেরেছি। তো এই শিক্ষার উন্নয়ন এবং অগ্রগতির লক্ষ্যে প্রতি বছর আমরা বাচ্চাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করি এবং এই অনুষ্ঠানটার নাম আমরা দিয়েছি তরঙ্গ। এই দিয়ে আমাদের অনুষ্ঠান চার বছরে বলল না, পাঁচ বছরে পদার্পণ হল। এবারে তরঙ্গের ফাইনাল অনুষ্ঠান হবে ইনশাল্লাহ আগামী 12ই জানুয়ারি রাজারহাট ডিপিএস 500 মোহাম্মদপুর ঈদগাহ ময়দানে। আগামী বারোই জানুয়ারি বৃহস্পতিবার কলকাতা রাজারহাট ডিপিএস দিল্লি পাবলিক স্কুলের 500 মোহাম্মদপুর গ্রামের ঈদগাহ ময়দানে 12ই জানুয়ারি বৃহস্পতিবার, এটা মনে রাখবেন। কারণ ইতিপূর্বে আমরা এটা ঘোষণা করেছিলাম যে বছর আমাদের ফাইনাল তরঙ্গ অনুষ্ঠান বাগজলাতে হবে, কিন্তু বাগজলার ভৌগোলিক অ্যাকোমোডেশন ঠিকঠাক আমাদের ফেভারিটি মনে হয়নি, যার জন্য এই সুযোগটা গ্রহণ করেছে রাজাপুরের রাজারহাটের রাজারহাট ব্লকের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যারা দায়িত্বে আছেন, তারা এই দায়িত্বটা গ্রহণ করেছেন। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা গাসা মডেলে দাঁড়িয়ে আছি। এখানে 12টা মডেল আজকে আমাদের এই কম্পিটিশনে অংশ নিয়েছে, 18টা মডেল। তো সেখানকার কম্পিটিশন আজকে ফার্স্ট হয়েছে, তার মানে আজকের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাঁশড়িয়া মডেল স্কুল। তো আলহামদুলিল্লাহ, আমার এখান থেকে এই বার্তাটা আবার একবার ঘোষণা দিচ্ছি যে আমাদের এবছরের 2022-এর ফাইনাল তরঙ্গ অনুষ্ঠান রাজারহাট মোহাম্মদপুর দিল্লি পাবলিক স্কুলের 500 মোহাম্মদপুর গ্রামের ঈদগাহ ময়দানে আমাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমি দেশবাসীর উদ্দেশ্যে অবগত করার জন্য বলছি, কেরালা মডেল ইসলামিক স্কুল আসলে কী ও কেন অনেকে শুনেছেন, অনেকে বুঝেছেন, অনেকে বোঝার চেষ্টা করছেন। ওই তারিখে 12ই জানুয়ারি বৃহস্পতিবার, 12ই জানুয়ারি বৃহস্পতিবার রাজারহাট মোহাম্মদপুরে আসুন। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের পারফরমেন্স আমি আপনাকে দেখার জন্য অনুরোধ করছি। কেউ যদি মনে করেন যে কেরালা মডেল স্কুলটা আলেম মৌলানা মুফতি তৈরি করার স্কুল, তাহলে তিনি ভুল বুঝছেন। এটা আলেম মৌলানা মুফতি তৈরি করার স্কুল নয়, এটা একটা মুসলমানকে প্রকৃতার্থে শিক্ষা দীক্ষা নিয়ে মুসলমান তৈরি করার স্কুল। এখান থেকে পড়াশোনা করে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার যেমন হতে পারে, এখান থেকে পড়াশোনা করে আমাদের কচিরা আলেম মৌলানা মুফতিও তেমন হতে পারে। তো শিশুকালের এই মারাত্মক বয়সটা আমরা চাইছি একেবারে তিন বছর থেকে শুরু করে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভিতরে দিনই তালিম এবং আসরি তালিম দুটো শিক্ষা ব্যবস্থায় যাতে আমাদের বাচ্চারা সমাজে প্রতিষ্ঠিত হয়, সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ওই তারিখে আসার জন্য আমি বলছি। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের পারফরমেন্স দেখার জন্য আমরা অনুরোধ করছি এবং আপনাদের কাছে দোয়া চাইছি। আমাদের এই শিশু শিক্ষা এবং 3 থেকে 90 বছর বয়স্ক পর্যন্ত সকলের এই শিক্ষা ব্যবস্থা উত্তরোত্তর উন্নয়ন, উত্তরোত্তর উন্নয়ন এবং শ্রীবৃদ্ধি আমরা কামনা করছি। যারা ছাত্র দিয়ে, যারা মাস্টার শিক্ষকতা করে এবং যারা ম্যানেজমেন্ট দিয়ে ম্যানেজমেন্টের দায়িত্বভার গ্রহণ করে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে পরিচালনা করছেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষ থেকে তাদের সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ ও মুবারকবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।